আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই তো আমি সকালে উঠে আগে মর্নিং ড্রিঙ্কসটা খেয়ে নিচ্ছি। তো আমি আসলে এর সাথে গরম পানি আর লেবু মিক্স করে খেয়ে নিই। তো আমার টেবিলের অবস্থা খুবই খারাপ, তো আমি এগুলো এখন সব গুছিয়ে নিব। আর উঠে দেখলাম আম্মু ডাল রান্না করছে আর আমাকে বললো রুটি ছেঁকে দিতে, তো আমি দিলাম। তারপর আমি খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম। তো ছুটির দিনে আসলে কাজ অনেক থাকে, তো আমি দেখলাম যে জানালার অনেক ময়লা হয়েছে, তো আমি এগুলো আস্তে আস্তে পরিষ্কার করে নিব। এই যে আমি একটা শুকনা কাপড় দিয়ে তারপর ময়লাগুলো ভালো করে মুছে নিচ্ছি। আসলে আশেপাশ থেকে অনেক ধুলাবালি আসে, তো এর ফলে জানালা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। অফডেতে আসলে ঘরের এই ছোটোখাটো কাজগুলোই করা হয়। অনেক সময় মানে বড় কোনো অনুষ্ঠানের সময় বা হচ্ছে ঈদের সময় ডিপ ক্লিন করা হয়। আর এই যে আমি গোসলের সময় কিছু কাপড় ধুয়ে নিয়েছি, এখন আমি এগুলো নিয়ে ছাদে শুকাতে দিব। আর ওয়াশরুমের পাশে যে পাপোশটা দেওয়া ছিল এটা ভিজে গিয়েছিল, তো আমি এখন এটা একটু রোদে দিব। আর তো সাদে কাপড়গুলো দেওয়ার পরে দেখলাম আমার ছোটো ভাই এসে গাছগুলোতে পানি দিচ্ছে। তারপর আম্মু দুপুরে ভাত আলু ভাজি এবং আব্বুর জন্য আলাদা করে একটি মাছ ভেজে নিল, এছাড়া তরকারি রান্না করেছে। আর আমাকে বললো যে মরিচগুলোর ভালো করে বেছে নিতে বোটাগুলো, তো এই তো আমি আস্তে আস্তে মরিচের বোটাগুলো বেছে নিলাম। এরপরে এই মরিচগুলো সবগুলো ফ্রিজে রেখে দিব। এভাবে হচ্ছে আমরা মরিচ সংরক্ষণ করি। তো সবাই নিশ্চয়ই এইভাবেই মরিচ সংরক্ষণ করে রাখেন। এই তো এখন হচ্ছে আমি মরিচগুলো রেখে তারপর আমি টেবিলটা ভালো করে গুছিয়ে নিয়েছি, আমার প্রয়োজন মতো জিনিসগুলো সেম জায়গায় রেখেছি। তো এই তো আমি ভাত নিয়ে নিলাম দুপুরে খাওয়ার জন্য। তো আমি ভাত খাওয়া দাওয়া করে তারপর নামাজ আদায় করে নিব। তো নামাজ আদায় করার পরে আমি ছাদ থেকে শুকনো কাপড়গুলো নিয়ে আসলাম যেগুলো শুকিয়ে গিয়েছে। আর হচ্ছে তো জায়নামাজটা ঠিক জায়গায় রেখে দিব। তারপর কাপড়গুলো ভাঁজ করে আমি এগুলো রেখে একটু রেস্ট নিলাম। এখন আমি বিকালে চা বানাতে চলে গেলাম, যে দেখি আম্মু মাসকলাইয়ের ডাল ভেজে রেখেছে, তো আমি এখন এই যে দুধ বসিয়ে দিলাম। তো চাটা ভালো করে বানিয়ে নিব, সবাই একসাথে বসে চা খাবো আর টিভি দেখবো। এই তো আমি চা নিয়ে নিলাম আর সবার সাথে গল্প করতেছি আর চা খাচ্ছি। এই তো এখন প্রায় 8টার মতো বাজে, তো আমি এখন গরম দুধ খেয়ে নিব। আমি রাতের দিকে গরম দুধ খাই, আমি রাতে কোনো ধরনের খাবার খাবো না। এতো এই শোয়ার আগে প্রায় আধা ঘন্টা আগে আমি গ্রিন টি খেয়ে নিচ্ছি। তো আমি কিন্তু কাজে এন কাজে গ্রিন টিটা ব্যবহার করি। অনেকেই গ্রিন টি খেতে চান না, কিন্তু এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। এই যে গরম পানিতে আমি একটা টি ব্যাগ দিয়ে দিলাম, আর হচ্ছে এটা থেকেই চাটা হয়ে যাবে। তো চা হওয়ার পরে, চাটা খাওয়ার পরে কিন্তু গ্রিন টির এই ব্যাগটা ফেলে দেওয়া যাবে না। তো এটা আমি আমাদের চোখে কিন্তু ডার্ক সার্কেল হয়, তো সেক্ষেত্রে যদি এই টি ব্যাগগুলো ইউজ করা হয় তাহলে কিন্তু খুবই ভালো। তো আমি এই টি ব্যাগটা একটু ঠান্ডা করে তারপর চোখে হালকা করে দিয়ে নিব। মানে ব্যাগে থাকা অবস্থায় আমি চোখের মধ্যে চাপ দিয়ে নিব আস্তে আস্তে করে, চোখে অনেক আরাম লাগবে এবং কিছুদিন ব্যবহারের পরে দেখবেন ডার্ক সার্কেলগুলো চলে গিয়েছে। আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে, আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।